আহু আল্লাহু আল্লাহু আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমাদের মুসলিম সমাজে একটা ব্যাপার প্রচলিত, যেটা আমরা বিভিন্ন জানাজার নামাজে গেলে দেখতে পাই। মৃত কোনো ব্যক্তিকে সামনে রেখে উনার ব্যাপারে কিছু বলে তারপর মাফ চাওয়া হয় উনার পক্ষ হতে। উপস্থিত সবাই তখন মাফ বলে আওয়াজ দেন। আচ্ছা, আমাদের এই জীবনটা তো ক্ষণস্থায়ী, কতদিন মানুষ বাঁচে? বেশি বাঁচলে 70, 80, 90 কিংবা 100 বছর, একটা সময় তো মারা যেতেই হবে। আচ্ছা, কেন মারা যাওয়ার পরেই মাফ করে দিতে হবে? ভাই, কেন আপনার পক্ষ হতে আপনি মারা যাওয়ার পর আপনার হয়ে অন্য কেউ মাফ চাইতে হবে? জীবদ্দশায় আপনার কারো সাথে কোনো কারণে মনোমালিন্য চলছে, ছোটোখাটো ব্যাপার অথবা বড় ব্যাপার, কেউ আগ বাড়িয়ে তা সমাধান করা যায় না। কারো ব্যাপারে আপনার বিরূপ প্রতিক্রিয়া কিন্তু আপনাকেও ভেতর থেকে জ্বালাচ্ছে, আপনি টের পাচ্ছেন না, হয়তো বা পাচ্ছেন। বাংলায় একটা প্রবাদ আছে, যারে দেখতে নারী তার চলন বাঁকা। আপনি যখন আরেক ভাই বা বোনের ব্যাপারে অসন্তুষ্ট থাকবেন, তখন তার প্রতিটা কাজই আপনার মস্তিষ্কে একটা নেগেটিভ ইম্পালস দিবে, আপনার ভালো মুডটা মুহূর্তের মধ্যেই খারাপ হয়ে যাবে। আপনি হয়তো তার সম্পর্কে খারাপ কোনো ধারণাও পোষণ করে বসবেন যা সত্য নয়। এতে আপনার কোনো লাভ হোক বা না হোক, যার সম্পর্কে ধারণা করছেন তার কিন্তু ঠিকই লাভ হবে। কিয়ামত দিবসে আপনার আমলনামার নেকি আল্লাহ তার আমলনামায় ট্রান্সফার করে দেবেন। যদি আপনার নেকিতে ঘাটতি পড়ে, তখন গুনার বোঝা আপনার আমলনামায় এনে তার গুনার বোঝা হালকা করে দেবেন মহান রব্বুল আলামিন এই ভুল ধারণার শাস্তি হিসেবে। কি লাভ তাতে? আপনি আগ বাড়িয়ে কথা বলতে সংকোচ বোধ করছেন? ভাই, শুধু কথাই কেন বলতে হবে, আরও কত মাধ্যম আছে। আপনি তাকে পত্র লিখুন, একটা কাগজে আপনার কথাগুলো লিখে সমস্যা সমাধানের জন্য অগ্রসর হন। মোবাইলে টেক্সট করুন, ইমেইল করুন, কত মাধ্যমই তো আছে। আমাদের পক্ষে সামনাসামনি অনেক কথা বলা সম্ভব হয় না যা আমরা পত্র লিখে বা টেক্সটের মাধ্যমে বলতে পারি। রাত্রিবেলা চোখ মুজলে আমরা যে সকাল দেখব তার নিশ্চয়তা নেই, রাস্তায় বের হলে যে সহি সালামতে ঘরে ফিরব তারও কোনো গ্যারান্টি নেই। কি লাভ বলেন, শুধু শুধু সমস্যা বাড়িয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় সুন্নাত হলো ঘুমানোর আগে সবাইকে মাফ করে দিয়ে ঘুমানো। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জান্নাতি হিসেবে অন্যান্য সাহাবীদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, এবং তার পেছনে একটাই কারণ ছিল, ওই সাহাবী স্বাভাবিকভাবেই সব ইবাদত করতেন, শেষ রাতে তাহাজ্জুদ পড়তেন। শুধু বেশি তিনি একটা কাজই করতেন, ঘুমানোর আগে মন থেকে সবাইকে মাফ করে দিয়ে তারপর ঘুমাতেন। প্রিয় ভাইয়েরা, জান্নাতি অভ্যাস গড়ে তুলবেন কি না সিদ্ধান্ত আপনার। মারা যাবার পর আফসোস করবেন, ভেতর ভেতর পুড়বেন, নাকি সুন্দর সম্পর্ক গড়ে তুলতে কাজ করবেন, আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। হোয়াই অনলি রেস্ট ইন পিস, হোয়াই নট লিভ ইন peace.